হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো। এডু লেকচার বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি বেসিক সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে আলোচনা করব, যেটি তোমাদের অ্যাডমিশন টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো আজকে আমি সেই বিষয়টি আলোচনা করব। প্রথমে আমরা দু একটি উদাহরণের মাধ্যমে একটা সেন্টেন্স কীভাবে গঠিত হয় সেটি জানব। তো প্রথমেই বলে রাখি যে একটা সেন্টেন্স কীভাবে গঠিত হয়। আমরা জানি সবাই, এক বা একাধিক ক্লজ নিয়ে একটা সেন্টেন্স গঠিত হয়, কিন্তু ক্লজ কী সেটা আমরা জানি না। সো আজকে আমি তোমাদেরকে ক্লজ শেখাবো, বেসিক জিনিসটা হালকা একটু শিখিয়ে দেব, যে যে জিনিসটি তোমরা জানলে, সাধারণত জানলে অ্যাডমিশন টেস্টে মোটামুটি লিখতে পারবা বা অ্যান্সার করতে পারবা। সো আসো, হি বিকেম দ্য প্রেসিডেন্ট অফ দ্য স্টেট। এখানে একটা হি হচ্ছে সাবজেক্ট, আমরা সবাই জানি বাক্যের শুরুতে সাধারণত সাবজেক্ট থাকে। এরপরে বিকেম হচ্ছে একটা ভার্ব। এখন বিকেমটা ভার্ব আমরা জানি, কিন্তু এই ভার্বটি কোথায় বসে? এটা সাবজেক্টের পরে বসলো ভার্বটি। এখন আসো, সাবজেক্টের পরে যেহেতু ভার্ব, যদি সাবজেক্টের পরে ভার্ব থাকে তো সেটাকে আমরা সেন্টেন্স গঠন করতে পারি। অর্থাৎ সাবজেক্টের পরে যদি ভার্ব থাকে তো সেটা দিয়ে আমরা একটা সেন্টেন্স গঠন করতে পারি। এখন কীরকম ভার্ব থাকলে আমরা সেটাকে ক্লজ বলতে পারি? সো আমাদের জানার বিষয় হচ্ছে ক্লজ। তো ক্লজটা একটা সাবজেক্ট আর একটা ফাইনাইট ভার্ব দিয়ে একটা ক্লজ হতে পারে, অর্থাৎ সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব। এখন প্রশ্ন হতে পারে যে ফাইনাইট ভার্বটা কী। সো আগে আমরা এটা জেনে রাখি যে ক্লজ গঠিত হয় একটি সাবজেক্ট, সাবজেক্টের পরপরই একটা ফাইনাইট ভার্ব। সো ফাইনাইট ভার্ব কি সেটা জানতে হবে। ফাইনাইট ভার্ব জানার জন্য আমাদের ভার্বের যে পাঁচটি ফর্ম আছে সে পাঁচটি ফর্ম আগে শিখে নিতে হবে, সেগুলো সম্পর্কে ধারণা নিতে হবে, তাহলে আমরা আমাদের ক্লজ সম্পর্কে বুঝতে পারবো। তো এর আগে আমি এই দুটো সেন্টেন্সকে আরেকটু বলে নিই। হি প্লেইং, দেখো এখানে হয়েছে বিকেম আর এখানে হচ্ছে প্লেইং। এখানে ভার্বের একটা রূপ, এখানে আরেকটা রূপ, দুই জায়গায় ভার্বের দুটো রূপ দেখতে পাচ্ছি আমরা। সো ভার্বের এরকম পাঁচটা রূপ আছে, এই পাঁচটা রূপকে আমি এখন তোমাদেরকে দেখাবো। ফাইনাইট এবং নন ফাইনাইট নিয়ে কথা বলবো। তো ফাইনাইট ও নন ফাইনাইট, ফাইনাইট কি নন ফাইনাইট কি, ভার্বের দুটো অংশ, একটা হচ্ছে ফাইনাইট আর একটা হচ্ছে নন ফাইনাইট। দেখো নাম্বার ওয়ান বি ওয়ান, ভার্বের বি ওয়ান ফর্ম রাইট, ভার্বের বি টু ফর্ম হচ্ছে রোট, বি থ্রি হচ্ছে রিটার্ন, বি ফোর হচ্ছে রাইটিং, বি ফাইভ হচ্ছে টু রাইট। আমরা এখানে একটি ভার্বের পাঁচটি ফর্ম দেখতে পাচ্ছি, এই যে ভার্বের পাঁচটি ফর্ম, সেই পাঁচটি ফর্ম আমরা, এই পাঁচটি ফর্মের মধ্যে আমাদের ফাইনাইট এবং নন ফাইনাইট আছে। দেখো বি ওয়ান এবং বি টু, ভার্বের বি ওয়ান এবং বি টু ফর্ম সাবজেক্ট প্লাস বি ওয়ান এবং বি টু ফর্ম যদি থাকে ভার্বের কোনো একটি সেন্টেন্সে, ভার্বের বি ওয়ান এবং বি টু ফর্ম যদি থাকে সাবজেক্টের পরে, তাহলে সেটি একটি ক্লজ। অর্থাৎ কোনো একটা সেন্টেন্সে আমরা যখনই দেখবো যে সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব বলতে বি ওয়ান এবং বি টু যদি থাকে, তাহলে সেটাকে আমরা একটি ক্লজ বলবো। একটা সেন্টেন্সে একাধিক ক্লজ থাকতে পারে, কিন্তু আমরা বলতে পারি যে যদি সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব থাকে তাহলে সেটা একটি ক্লজ। সো ফাইনাইট ভার্ব কি আমরা এখন চিনে গেলাম যে বি ওয়ান এবং বি টু, কিন্তু আরও কথা আছে, সেটা হলো বি থ্রি বি ফোর বি ফাইভ হচ্ছে নন ফাইনাইট। এখন এগুলো যদি আমরা কোনো সেন্টেন্সে দেখি তাহলে সেটাকে আমরা ফাইনাইট বলতে পারি না, সেটা নন ফাইনাইট। দেখুন এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার হই, আই রাইট আ লেটার। দেখুন এই যে সাবজেক্ট হচ্ছে আই, রাইট, রাইট হচ্ছে ভার্ব, এখন রাইট হচ্ছে কি বি ওয়ান আছে, সো এটা একটা ক্লজ। এই ক্লজটাতে আমাদের সাবজেক্ট আছে, সাবজেক্টের পরেই ফাইনাইট ভার্ব আছে, তাহলে সেটা একটি কি ক্লজ। এরপর আমরা দ্বিতীয়তে যাই, আই অ্যাম রাইটিং। দেখুন
এখানে অ্যামটা যদি আমি কেটে দেই তাহলে আই রাইটিং আ লেটার, তাহলে এটা কত নাম্বার ফর্ম আছে? এটা আমাদের চার নাম্বার ফর্ম আছে। আর আমরা জানি কি তিন চার পাঁচ, অর্থাৎ বি থ্রি বি ফোর বি ফাইভ যদি থাকে সেটা কি নন ফাইনাইট ভার্ব, আর নন ফাইনাইট ভার্ব দিয়ে কি ক্লজ গঠিত হয় না, ঠিক আছে? সো এটাকে আমরা ক্লজ বলতে পারি না। সো ক্লজ হতে হলে আমাদের বি ওয়ান বি টু থাকতে হবে। এখন এগুলোকে কি ক্লজ করা, ফাইনাইট ভার্ব করা যায়? অবশ্যই এগুলোকে আমরা ফাইনাইট ভার্ব করতে পারবো। কিভাবে এগুলোকে আমরা ফাইনাইট ভার্ব করব সেটি হচ্ছে আমাদের প্রশ্ন। অনেকে বলে যে একটি সাবজেক্ট দুটো ভার্ব যদি একসাথে আসে তাহলে পরের ভার্বটি কি হয়, আইএনজি হয়, এরকম আমরা অনেক রুলস পড়েছি। কিন্তু কেন হয় সেটিরও অনেক কারণ আছে। সেটা হচ্ছে আমাদের একটি ক্লজে, যেটা সাধারণত একটি ক্লজে যদি আমাদের একটা ফাইনাইট ভার্ব থাকে, দ্বিতীয় আর একটা ফাইনাইট ভার্বের দরকার আছে নাই, সো সেই কারণে আমাদের হচ্ছে একটা ফাইনাইট ভার্বের কারণে পরেরটাতে আইএনজি দিয়ে দিই, অথবা টু প্লাস, অর্থাৎ এই টু প্লাস রাইট, অর্থাৎ ভার্বের পাঁচ নাম্বার ফর্মটি হয়, চার অথবা পাঁচ হয় অথবা তিন হয়। কেন? আমাদের এই দুটো হচ্ছে ফাইনাইট ভার্ব। সো এটাকে আমরা কীভাবে ফাইনাইট ভার্ব করব সেটা হচ্ছে প্রশ্ন। আই অ্যাম রাইটিং আ লেটার, দেখুন অ্যাম রাইটিং এটা কিন্তু একটা ফাইনাইট ভার্ব। কীভাবে হলো? যদি আমরা নন ফাইনাইট ভার্বগুলোতে খেয়াল করতে হবে, যদি আমরা নন ফাইনাইট ভার্বগুলোতে ভার্বগুলোর সাথে অক্সিলারি ভার্ব যোগ করি, নন ফাইনাইট ভার্বের সাথে যদি অক্সিলারি ভার্ব যোগ করি তাহলে সেটি ফাইনাইট ভার্ব হয়ে যায় আর সেটা দিয়ে ক্লজ গঠিত হয়, তাহলে এটাকে আমরা একটা ক্লজ বলতে পারি। সো তাহলে আমরা বুঝতে পারলাম যে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্বটা চিনে গেছি। কিভাবে ফাইনাইট এবং নন ফাইনাইট আমরা চিনে গেছি? খুব সহজ। ফাইন ভার্বে যে পাঁচটি ফর্ম আছে এই পাঁচটি ফর্ম আগে আমাদেরকে জানতে হবে, এবং এই পাঁচটি ফর্ম বিভিন্ন বই থেকে আমরা মুখস্থ করতে পারি। সো এই পাঁচটি ফর্ম আগে জানতে হবে এগুলো কীভাবে গঠিত হয়। এই পাঁচটি ফর্ম জানার পরে আমরা যে জিনিসটি শিখব সেটা হচ্ছে ভার্বের প্রথম দুটি যদি থাকে সাবজেক্টের পরে, কোনো একটি সেন্টেন্সে সাবজেক্টের পরে যদি ভার্বের প্রথম দুটি থাকে, অর্থাৎ বি ওয়ান এবং বি টু, তাহলে সেটি একটি ক্লজ হতে পারে। অর্থাৎ সেটা ফাইনাইট ভার্ব, যেহেতু বি ওয়ান এবং বি টু ফাইনাইট ভার্ব, সো সেটা দিয়ে একটা ক্লজ হতে পারে। দ্বিতীয় কথা হচ্ছে ভার্বের বি থ্রি বি ফোর বি ফাইভ হচ্ছে নন ফাইনাইট, অর্থাৎ সেটার সাথে যদি সাবজেক্ট থাকে সেটাকে দিয়ে আমরা ক্লজ গঠন করতে পারি না। সো কিভাবে আমরা ক্লজ গঠন করব, সেগুলোকে আমরা ফাইনাইট ভার্ব বানাতে পারি কিভাবে? সেগুলোকে ফাইনাইট ভার্ব বানানোর জন্য আমাদেরকে সাবজেক্টের পরেই অক্সিলারি ভার্ব বসালেই সেগুলো কি হয়ে যায়, ফাইনাইট ভার্ব হয়ে যায়, আর সেটি দিয়ে আমরা একটি ক্লজ গঠন করতে পারি। সো বিষয়টি যারা ক্লিয়ার তাদের জন্য নেক্সট আসছে আমাদের ব্যারনস্টোপেল। ব্যারনস্টোপেল যেটি ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে ব্যারনস্টোপেল আর ক্লেস্টোপেল এ দুটো বই থেকেই গ্রামার অংশটি এসে থাকে। সো তোমাদের জন্য সেটি অপেক্ষা করছে, আমি ব্যারনস্টোপেল এবং ক্লেস্টোপেল নিয়ে আলোচনা করব। সো ব্যারনস্টোপেল পরবর্তীতে তোমরা পাচ্ছ ভিডিও।